আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলাম বলতে আমরা সাধারণত নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ থাকি। ইসলাম আমাদের জীবনের প্রতিটি কাজে কিভাবে প্রভাবিত করতে পারে, আজকে সেই বিষয়ে একটি গল্প শুনব। মদিনার বাজার পড়ন্ত বিকেলে এক ইহুদি খদ্দের এসে এক সাহাবার দোকানে দাঁড়ালো। কাঙ্ক্ষিত পণ্যের দাম মনমতো হওয়ায় কিনতে সম্মত হলো ক্রেতা। কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবা দূরের আরেকটি দোকান দেখিয়ে বললেন, পণ্যটি আপনি ওইখান থেকে কিনুন, দাম জিনিস দুটোই একই। এই কথা শুনে হালের ব্যবসা প্রশাসনের ছাত্র লাফিয়ে উঠে বলবে, এই জন্যই তো ইহুদিরা সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে, মুসলিমরা ব্যবসায়ের বও বোঝে না। আবার সনাতন ব্যবসা নীতিতে খদ্দের মানে হলো হাতের লক্ষ্মী, হাতের লক্ষ্মী কেউ কি পায়ে ঠেলে? হাওয়ার্ডের শিক্ষকদের মতে দুই ক্ষেত্রে খদ্দেরকে প্রতিদ্বন্দ্বীর কাছে পাঠানো যায়, যার প্রথমটি হচ্ছে ক্রেতা যদি বেশি খুঁতখুঁতে হয়, আর দ্বিতীয়টি হচ্ছে যদি ক্রেতা ঠিক যা চাচ্ছে তা আমার কাছে না থাকে। কিন্তু তাছাড়া ক্রেতাকে ফিরিয়ে দেওয়া মানে ব্যবসার লালবাতি জ্বলা। যাই হোক, আমাদের ঘটনার ক্রেতাও হয়তো এসব কিছু ভাবতে ভাবতে চলে গেলেন অন্য দোকানটায়। পণ্যটা কিনে আবার তিনি ফেরত আসলেন প্রথম দোকানে। সেই সাহাবা তখন অন্য আরেকজন খদ্দেরের সাথে কথা বলছেন। এটাই আল্লাহর বিধান, যত টাকার বিক্রি হওয়ার কথা ছিল তত টাকার বিক্রি হবেই। এটা আল্লাহর দেওয়া রিজিক, যা আসার কথা ছিল তা আসবেই। মাঝখান থেকে আমাদের পরীক্ষা হবে, সেই রিজিকটা পেতে গিয়ে আমরা কি হালালে সন্তুষ্ট থাকলাম নাকি হারামে ডুবে গেলাম। সাহাবা তখন সেই ক্রেতাকে দেখে জিজ্ঞেস করলেন, পাওনি তোমার জিনিস? সেই ক্রেতা তখন উত্তর দিল, পেয়েছি, কিন্তু আমি অন্য একটা জিনিসের জন্য আপনার কাছে এসেছি। সাহাবা তখন বললেন, কি? সেই ইহুদি ক্রেতা তখন উত্তর দিল, তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে আমার ধর্মেরই মানুষ, ইহুদি, আমরা তোমাদের পছন্দ করি না, কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালে, মুসলিম হয়ে আরেকজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলে, কিন্তু কেন? সেই সাহাবা তখন উত্তর দিলেন, কারণ আল্লাহ আমাকে আজকের মতো যথেষ্ট রিজিক দিয়েছেন, আর ও বেচারা সকাল থেকে বসে আছে, আজ কোনো বিক্রিই হয়নি ওর, তারও তো পরিবার আছে, একজন খদ্দের পেলেও তার ন্যূনতম চাহিদাটুকু হয়তো মিটবে। সে ক্রেতা তখন অবাক হয়ে ভাবল, যে ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে ভাবতে শেখায় সেটা সত্য বই মিথ্যা হতে পারে না। পণ্য কিনতে এসে ইহুদি ব্যক্তিটি জান্নাত কিনে নিয়ে চলে গেল। ইসলাম কিন্তু এভাবেই পৃথিবীতে ছড়িয়েছে, তাত্ত্বিক আলোচনার মাধ্যমে না, জীবনের প্রতিফলনের মাধ্যমে। সাহাবারা যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি আত্মস্থ করলেন, সেদিন থেকেই তারা বুঝতে পারলেন আল্লাহর ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, সে ব্যাপারেও আল্লাহর কিছু বলার আছে। ইসলামের প্রতিটি ছোট ছোট আমল আমরা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।